কাঁথা এগ্রেডের, এটাতে ভেলভেট কাঁথা পরে, ভেলভেট কম্বল পরে, কাঁথা মিক্স কম্বল। এটা হচ্ছে একদম থাইয়ারের মধ্যে ফাটাফাটি জ্যাকেট যাকে বলে, বর্তমান মার্কেটে কারো কাছে নেই, একমাত্র আমার কাছে স্যার। এগ্রেডের আকা জ্যাকেট যার নাম, আপনার মিনিমাম সবগুলো এরকম পারবে এই ফুটবল মার্কা মালে। নতুনই বলা যায় না? নতুনই বলা যায়। প্রতিবারের মতো এইবারও আমরা চলে আসলাম চট্টগ্রামের খাতুনগঞ্জ আমির মার্কেটে, বিদেশি পুরাতন কাপড়ের ভিডিও নিয়ে বেসার্স মঞ্জু এন্টারপ্রাইজে। এখানে পেয়ে যাবেন তাইওয়ান, জাপান, কোরিয়া, চীন সহ বিদেশি সকল ধরনের পুরাতন কাপড়ের গাইডের কালেকশন। আপনারা যারা কম পুঁজিতে ব্যবসা করবেন ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাইডগুলো অনলাইনে অর্ডার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। আপেল, আপেল মার্কা বেবি স্যুট আছে, কম্বল আছে, সুইটার আছে, মাফলার আছে, টুপি আছে, গেঞ্জি আছে, এটার উপর সব মাল আছে, আমার নিজস্ব ইম্পোর্টেড এই মালটা। আচ্ছা, এখানে কত পিস হতে পারে? এটার মধ্যে আপনি আপেল বেবি স্যুট নিলে আপনি প্রায় 350-400 পিস পাবেন। আচ্ছা, এটা প্রাইসটা কেমন? বা 450 পিস পাবেন। এটা আপেল প্রাইসটা পড়বে আপনার 10,000 টাকা। 10,000 টাকা না? জি জি জি। ওকে, পরে আরেকটা দেখা যাচ্ছে, এটা কি? এটা হলো নিয়েছি বলে, এটাকে কুরিয়ানতে কুরিয়ান মাল নিয়েছি। কাঁথা, কাঁথা না? হ্যাঁ, এটাতে কাঁথা আছে, কম্বল আছে। আচ্ছা আচ্ছা, তারপর জ্যাকেট আছে। কত পিস হতে পারে এটাতে? আপনার কাঁথা হতে পারে এই যে 35-40 এরকম হবে আর কি। আচ্ছা আচ্ছা, এটার দাম কত রাখবে? এটার দাম আমি এটাতে 11 টাকা আছে সেটা বিক্রি করতেছি 19,000 টাকা, আর 11 টাকা আছে সেটা 12,000 বা বেচতেছি। কিন্তু আজকে আপনার কাস্টমারের জন্য এটা থেকে আজকে ডিসকাউন্ট করে 11,000 টাকা করে দিলাম ইনশাআল্লাহ। গতবারও কিন্তু ডিসকাউন্ট দিয়েছিলেন? অনেক ডিসকাউন্ট দিয়েছি গতবার, এবার আজকে 11,000 টাকা করে দিলাম আমি। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। আর এটা হচ্ছে জাপানি, জাপানি না? এটা জাপানি জ্যাকেট, এটা আমি প্রতিবারে বিক্রি করি 15,000 টাকা, এবছর কিন্তু আমি 13,000 টাকা করে দিলাম। 13,000 টাকা দিয়ে দিবেন না? একটু স্যাম্পলটা দেখি। আর এটাতে হচ্ছে, এটা হচ্ছে ফুলার, ফুলার ফুলার না? জি, ফুলার মাল। এটা কত পিস হতে পারে এটাতে? এটাতে ফুলার মাল হবে প্রায় আপনার 250 পিস, 200-250 এরকম হবে, 250 পিস হবে না? হবে। এটা আমি প্রতি বছর আপনার বিক্রি করি 13,000-13,500 টাকা, এবছর আপনার বিয়ের জন্য 12,000 টাকা করে দিলাম। 500 টাকা করে ডিসকাউন্ট করে দিলাম। 500 টাকা করে না? এটা কোন জায়গার? এটা হচ্ছে থাইওয়ানের মাল। আপনার 12,000 টাকা বিক্রি করি, 12,000 টাকা লাগবে না, 11,000 টাকা দিয়ে দিয়ে দিবি। 1,000 টাকা ডিসকাউন্ট করে। অনেকটাই অনেকটাই। আমরা পরে কোনটা দেখতেছি? এরপরে দেখেন, এটা হচ্ছে পাইসে কাঁথা, পাইসা কাঁথা এক নম্বর। এটাতে জ্যাকেট আছে, এটাতে কম্বল আছে, কাঁথা আছে। আমি পাইসা কাঁথা বিক্রি করতেছি 19,000 টাকা আপনার ইয়ার জন্য আজকে করে দিবে। এটা আমি 18,000 টাকা ইয়া করছি। 35-40 পিস হবে এই যে কাঁথা। আচ্ছা, এগুলো তো ফ্রেশ আছে না? জি, একদম। এই যে কত সুন্দর আপনার, এটা ক্যাটাগরি হচ্ছে, এটাকে নকশি কাঁথা বলে, নকশি কাঁথা। নকশি কাঁথা না? জি, এটা তো আবার ভেলভেট মিক্স পাবে, ভেলভেট কম্বল মিক্স পাবে। আচ্ছা আচ্ছা, এটা কোড নাম্বার কত? এটার কোড নাম্বার হচ্ছে QBLK। QBLK, ওকে।
আর এটা হচ্ছে আপনার আকা কাতা যাকে বলে আকা কাতা বলে না এটা আমি 14000 করে বিক্রি করি আপনার এর জন্য আজকে 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 500 টাকা না 1000 টাকা করে দেন 1000 টাকা করে দিলে ঠিক আছে 1000 টাকা করে দিলাম আপনার এর জন্য আজকে থেকে এটা আমি 13000 টাকা করে দিলাম ইনশাআল্লাহ কত ফি হতে পারে এটা এটা তো আপনার হবে 35 পিস মত হবে ওকে এগুলো ফ্রেশ হবে তো না ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ ওকে ঠিক আছে পরে কোনটা দেখতেছি আমরা তারপরে এরপর দেখেন এটাকে বলে লাল দাড়ি এটাতে জ্যাকেট আছে গেঞ্জি আছে সুইটার আছে মাফলার আছে টুপি আছে গেঞ্জি আছে সব পদের মাল আছে প্রত্যেকটা পাল এটা তো আবার যে গেঞ্জিগুলো সেগুলি স্কিন গেঞ্জি মিক্স পরবে জি স্কিন গেঞ্জি মিক্স পরবে খুব খুব ভালো মানের এই গেঞ্জিটা কিন্তু খুব ভালো মানের স্কিন গেঞ্জি মিক্স পরবে প্রাপ্তবয়স্কদের জন্য না প্রাপ্তবয়স্কদের জন্য এবং ইয়ং জেনারেশনের জন্য ওই মালটা বিশেষ করে 20 বছরের উপরে 20 বছরের উপর কত পিস বললেন এটাতে পড়বে যে আপনার 200-300 পিস মতো পড়ে গেঞ্জি ওই যে পাতলা গেঞ্জি সেজন্য একটা ফিজে বেরিয়ে যায় তো আমরা দামটাও কিন্তু 8,500 টাকা বেরিয়ে আজকে 500 টাকা ডিসকাউন্ট করে দিই 8,000 টাকা 8,000 টাকা মানে একটা 20-30 টাকা কিনে পড়বে মনে হয় জি 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 এরকম ওকে এরকম পরে কোনটা দেখতেছি আমরা এরপরে দেখেন আপনি এটা হচ্ছে 77 সুইটার ম্যান সুইটার যাকে বলে এক ফাক এক এক ইয়াতে এটা হচ্ছে সুইটারের জগতের রাজা এটা হচ্ছে চায়না মাল চায়না মাল এই মাল আমি কোনো সময় বিক্রি করি নাই তবে এই বছর আমার কাছে নতুন ইম্পোর্ট নতুন মাল আসলো এই মালটা 777 MS বলে এক নামে পরিচিত এই মালটা আমি 9,000 টাকা করে বিক্রি করতেছি আপনার বিয়ারের জন্য 500 টাকা ডিসকাউন্ট করে 500 টাকা না 8,000 টাকায় রাখেন 1,000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে ইনশাআল্লাহ করে দিলাম 8,000 টাকা মঞ্জু ভাই আমাদের কথা সবসময় রাখে এটা 347 মার্ক না 347 বাচ্চাদের জ্যাকেট না জি বয়স জ্যাকেট ঢাকা বলে কত বয়স থেকে এটা হচ্ছে 3 বছর বয়স থেকে আচ্ছা আচ্ছা 3 বছর বয়স থেকে আপনার 15 বছর পর্যন্ত পড়বে ওকে কত ফিজি হতে পারে এটা এটাতে আপনার 350 পিস মতো মাল হবে আচ্ছা বেবি শুটে মনে লাভ একটু বেশি না বেবি শুটে একটু লাভ বেশি বেবি শুটে আমার ফিজে বেশি বেবি শুটে 650-750 পিস মতো হয় আর বয় জ্যাকেটে 300-350 পিস মতো হয় ওকে বয় জ্যাকেট হচ্ছে আপনার 15,000 টাকা করে গতকাল কো বিক্রি করছি আপনার যেহেতু আজকে আসছেন আমি আপনার কাস্টমারদের জন্য 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম ইনশাআল্লাহ 500 টাকা 14,500 তাহলে 14,500 14,000 টাকা করে দেন ভাই ঠিক আছে 14,000 টাকা করে দিলাম ওকে কত কেজি হতে পারে এটা এটা 100 কেজি 100 কেজি 100 কেজি ওকে পরেরটা দেখি আমরা এবার আসেন আমরা এই যে এটা এটা দেখলেন এটা হচ্ছে রেড স্টার রেড স্টার না রেড স্টার ওকে লেডিস নাকি লেডিস জেন্টস দুটো মিক্স পড়বে এটাতে হ্যাঁ এটাতে আবার আপনার গেঞ্জি যেগুলি পড়বে এটাতে আবার স্কিন গেঞ্জি পড়বে স্কিন গেঞ্জি আছে না স্কিন গেঞ্জি আছে ওকে কত ফিজ হতে পারে এই মালটা আমরা 8,500 করে বিক্রি করতেছি ডিসকাউন্ট করে 500 টাকা ডিসকাউন্ট দিলাম 8,000 টাকা করে দিয়ে 8,000 টাকা ওকে জি কত ফিজ হবে এটা এটা তো হবে যে আপনার প্রায় 650-700 পিস হবে 100 কেজি প্লাস হবে 100 কেজি প্লাস ওকে ওকে ঠিক আছে আমরা পরেরটা দেখি জি এবার আসি আমরা এ হচ্ছে ফুটবল এই ফুটবল মালটা কিন্তু মার্ক নাকি জি মার্কা ওকে এটা হচ্ছে ফুটবল মার্কা এই মালটা একটু আপনি উপরে আসেন এই আমার ভিউয়ার্সদের জন্য এই মালটা একদম খুলে দেখালাম আমি ওয়াও এটা তো ফ্রেশ ভাই একদম খুলে দেখালাম খুব ভালো মাল এটা তো একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ একদম ফ্রেশ ফুটবল যত মাল আছে সবগুলো এরকম পড়বে কত পিস হতে পারে এটাতে এটাতে আপনি হবে ধরেন এই 180-160 পিস এরকম হবে আচ্ছা আচ্ছা সবগুলো এরকম থাকবে সবগুলো এরকম পারবে এই ফুটবল মার্কা মাল এগুলো তো নতুনই বলা যায় না নতুনই বলা যায় আচ্ছা একদম এক ক্লাসের মাল ওকে কত রাখবেন এটা এটা আমি বিক্রি করতেছি কিন্তু 12,000 করে 12,000 তবে এটা ডিসকাউন্ট দিবেন এটাতে ডিসকাউন্ট দিতে পারবে না কারণ এটা 15,000 টাকার মাল 15,000 টাকা মানে এটা খুব ভালো আমি এটা আমার আপনার ভিউয়ারদের জন্য আমার ভিউয়ারদের জন্য এটা খুলে দেখালাম আজকে একদম যে আমি পাটাপাটি করে দেখাই সাধারণত খোলা সময় হয় খুব সহজ হয় না আমি এটা একটা ভান খাটে দিলাম যে পরীক্ষা করলাম আপনার সামনে একটা ফর্ম কেটে দেখি আমার ভিউয়ারদের জন্য কি করতে পারি ওকে একদম ফ্রেশ একদম ফ্রেশ যে ফুটবল মার্কা বললেন না ফুটবল মার্কা এটাতে জ্যাকেট বেবি শুট খুব ভালো খুব শুধুমাত্র একটা জিনিস এটাতে নরমাল সেটা হচ্ছে সুইটার সুইটার সুইটারটা একটু ভালো না ওইটার সেজন্য আমি সুইটার জিনিসটা রাখিও না আমার বিয়ারদেরকে আমি টকাতে চাই না ওকে তাহলে লাস্ট কত রাখতেছেন এটা আমি এটা বলে দিলাম লাস্ট 12,000 টাকা করে রাখবো 12,000 টাকা ওকে ঠিক আছে আমরা এরকম আরো কয়েকটা দেখতে চাই আচ্ছা এটাতে এই যে এগুলো আমার কাছে অনেক একদম গুদাম ফুটবল মার্কা আরো অনেক আছে না অনেক আছে আমার কাছে ইনশাআল্লাহ যে যা চাই দেওয়া যাবে ইনশাআল্লাহ এটাতে লেডিস মিক্স গেঞ্জি পরবে আচ্ছা আচ্ছা এটা মার্কা কত এটা মার্কাটা হচ্ছে রয়্যাল লায়ন এটার মার্কার নাম হচ্ছে রয়্যাল লায়ন আচ্ছা আচ্ছা জি গুলা
এটা দিয়ে স্কিনও করবে আবার ট্রাউজার করবে ট্রাউজার করবে এরকম স্কিনও করবে লেডিসও করবে সবার জন্য লেডিস জেন্ট সবার জন্য মিক্স থাকবে ফ্রেশ আছে না ফ্রেশ একদম ফ্রেশ ইনশাআল্লাহ কত পিস হতে পারে এটা তো হতে পারে আপনার মিনিমাম 600 পিস হবে 600 পিস না 600 কত কেজি হবে 100 প্লাস হবে 100 কেজি প্লাস ওকে কত রাখতেছেন আমি এটা রাখতেছি 7800 টাকা এটা বেবি শুট লাগবে যে আমি 11000 টাকা আর জ্যাকেট লাগবে যে 12000 টাকা আমাদের রয়্যাল লায়ন না হ্যাঁ গেঞ্জিটা আমি একটু খুললাম যে কেরকম পরে দেখার জন্য একদম ফ্রেশ আল্লাহর রহমতে যাতে কেউ কনফিউশনে না কোনো কনফিউশনে থাকতে পারবে না একদম দেখে ফাটাফাটি মাল দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে ওকে বিভিন্ন কালারিং করবে লেডিসও করবে জেন্টসও করবে আচ্ছা আচ্ছা আবার এটা দিয়ে ট্রাউজারও করবে স্কিনও করবে এ হচ্ছে ট্রাউজার খুব ভালো কোম্পানি আর সুইটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনার এখন MS 777 টা আর এই সুইটারটা লেডিস জেন্টস পরবে কিন্তু আজকের বিয়ের জন্য 8000 টাকা করে দিলাম 8000 টাকা ডিসকাউন্ট করে আরো কয়েকটা দেখবো আমরা মঞ্জু ভাই এটা কি এটা হচ্ছে কোরিয়ার মধ্যে মারা রাজা কোরিয়ান মধ্যে মারা রাজা এটা হচ্ছে আপনার জ্যাকেট খুব সুন্দর একটা ডিজাইন আছে অনেক সুন্দর দেখা এই ডিজাইনটা কিন্তু সবার জন্য তবে এখানে রিজনেবল মালটা খুব বেশি আমি এটা 23000 করে বিক্রি করতেছি ইনশাআল্লাহ 24000 বেচতাম কিন্তু আজকের ভিউয়ারদের জন্য যে একটা ডিসকাউন্ট করে দিলাম আমি 23000 টাকা তার থেকে 500 কম নিলাম 22500 22500 না 22000 করে দেন একদম থাইয়ের মধ্যে ফাটাফাটি জ্যাকেট যাকে বলে বর্তমান মার্কেটে কারো কাছে নেই একমাত্র আমার কাছে স্যার আপনি কালেকশন রেখে দিয়েছেন আমি কালেকশন করছি সব মাল যা আছে আমি কালেকশন করে রেখে দিয়েছি আমাদের আমার ভিউয়ারদের জন্য কারণ তারা নিয়ে দুইটা পয়সা কামাতে হবে সেই জন্য আমি সবার জন্য কালেকশন করছি এটা 16000 টাকা বেচেছি কিন্তু 16000 বেচবো না বেচবো আমি 15000 টাকা 15000 কত পিস হবে ভাই এটাতে মাল হবে যে আপনার 160 পিস 160 পিস 60 পিস সবগুলো এরকম হবে সবগুলো এরকম ফাটাফাটি মাল একদম সবগুলি ওকে সবগুলি হ্যাঁ খুব ভালো আমি এই জন্য খুলে দেখালাম আমার ভাইদের জন্য একদম যেন মালটা খুলে দুটা পয়সা বিক্রি করে ফেলো না থাকে ভালোভাবে দেখে নিন একদম ফ্রেশ কিন্তু সব একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা তাইওয়ানের না তাইওয়ানের তাইওয়ানের মালগুলো তাইওয়ানের মধ্যে একলাশ মাল একলাশ একদম আচ্ছা আচ্ছা
ওকে কত রাখতেছেন লাস্ট ওকে আলহামদুলিল্লাহ এটা আমি ফোন অর্ডার করে রাখবো আমার আর কত কমাতে না ভাই আর কমাতে পারবো না এটা আর পারেন না একদম লাস্ট চলে গেছে ওকে এটা হচ্ছে কুরিয়েতে নিয়েছি নিউসি একটা এটা কাতা এগ্রেডেড এটাতে ভেলভেট কাতা পরে ভেলভেট কম্বল পরে কাতা মিক্স কম্বল এটাতে থাকে আমরা এই মালটা 19000 টাকা করে বিক্রি করতেছি কিন্তু আমার ভিউয়ারদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট দিলাম 18000 টাকা 18000 আর একটু কমানো যায় না ভাই আর কমানো যায় না অনেক টাকা করে দিলাম আমি ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা এই সবগুলো এরকম ফ্রেশ সবগুলো ফ্রেশ হবে ইনশাআল্লাহ সবগুলো ফ্রেশ আচ্ছা কত কেজি হতে পারে এটা এটা হবে যে আপনার 80 কেজি 80 কেজি 80 কেজি আমি আমার ভিউয়ারদের জন্য একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে আমার কাছে আসলে ইনশাআল্লাহ ঠকবে না ঠকবো আমি জিতবে আমার আমার ভিউয়ারসরা আর ফ্রেশ মাল পাবে এটা তো একদম ফ্রেশ পাবে ইনশাআল্লাহ ফ্রেশ আর আমার এখানে ঠকার কোনো কাম নাই জিতার কাম আছে যে আমি ঠকাতে চাই না জিতাতে চাই জিতাই আমি বাস্তব জি আমি চাই আমার পার্টিটা নিয়ে আমার থেকে লাভবান হোক তাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক হোক আত্মার সাথে একটা সাথে সম্পর্ক হোক আমি তাদের সাথে আত্মীয়তা করতে চাই মাল বিক্রি করে মঞ্জু ভাই এতক্ষণ তো আপনার দোকানের মালামালগুলো আমরা দেখলাম জি আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আবার আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে মেসেজ মঞ্জু এন্টারপ্রাইজ 1075 আজিম বিল্ডিং খাতুনগঞ্জ আমিন মার্কেট চট্টগ্রাম ওকে আপনার এখানে গাইডগুলো কুরিয়ারে দেওয়া সম্ভব না আমার এখানে গাইডগুলো কুরিয়ারে দেওয়া সম্ভব এস পরিবহন এজার তারপর করতোয়া ইউএসবি এই সমস্ত কুরিয়ার সার্ভিসে আমরা দিতে পারি সুন্দরবন এগুলিতে দিতে পারি তবে বিশেষ করে টাকাটা ক্যাশ দেওয়াটা আমার এখানে ভালো যদি ব্যাংকের মধ্যে দেওয়া হয় তাহলে খরচটা কম হয় আর যদি বিকাশ এবং নগদে দেওয়া হয় খরচটা একটু বেশি হয় কুরিয়ার মাধ্যমে দিলেও খরচটা বেশি হয় তো আমার প্রত্যেকটা ইয়ার জন্য আমার এখানে আমার কার্ডের নিচে অফার পেজটায় আমার ব্যাংকের ইয়ে আছে নাম দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এখানে যদি টাকাটা দেওয়া হয় তাহলে আমি আর ভিউয়ার্সরা সবচেয়ে লাভবান হবে তাদের দুইটা পয়সা বাঁচবে ইনশাআল্লাহ ওকে এখন কন্ডিশনে মাল দেন কিনা কন্ডিশনে দি অ্যাডভান্স কত করতে হবে কন্ডিশনে মাল নিলে প্রতি বেলে মিনিমাম 5000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স 5000 করতে হবে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ